আপনি কি দা ই কালার সিট লিসওয়ানচো না অন্য কালার না না ও কালার ওয়ানচে এটা কি দা অরিজিনাল লিসুর কালার নি না স্প্রে মারা আপনি কি দা মন ওরা সঠিক কইতাম আই এটা এটা কত করে পিস বেস রাস কি 450 টাকা পিস দাম ওই রেজি বইটা আরে কত করে কেজি কত বেস না পিস হিসাব বেস পিস হিসাব 150 টাকা পিস পিস 150 টাকা কেজি বেসলে কেজি বেসলে 200 বাজার দর কি দা অবস্থা লাল মুরগ কত চলে লাল 520 টাকা পিস হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে বিডি মিডিয়ার আজকের এপিসোড উপভোগ করা সবরা জায়গা নাইরা আজকের এপিসোডে স্বাগতম আশা করি সব ভালো আছেন আর হাট বাজার ভিডিওর ধারাবাহিকতায় আজকে আপনারা লইয়া যাইমু আমরা দয়ামির বাজার আমার পিছনে দেখরা আপনারা সিলেটের একটা ভাইরাল স্পট এই একটা ফিলিং স্টেশন যেটা আজিম ওষুধ আলী ফিলিং স্টেশন আশা করি সবাই এটা চিনেন আর বাজার গেলে তো আরও অবশ্যই আপনারা অনেক কিছু দেখাইমু সব আমরা লোকে থাকুকা ভিউয়ার্স বঙ্গবীর জেনারেল আতাউল উসমানির নামকরণে আসলে উসমানী নগর উপজেলার নাম করা হয়েছে আর এই উসমানী নগর উপজেলার ভিতরে হয়েছে দয়ামির বাজার আর আমরা এই মুহূর্তে দয়ামির বাজারে অবস্থান করলাম আজকে দয়ামির বাজারের সম্পূর্ণ কিছু আপনারা দেখানোর চেষ্টা করবো আমরা লোকে তাহকা আশা করি আজকের এপিসোডটা খুবই এনজয় করবা ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আছি দয়ামির বাজারের মাছ বাজার আর আজকের মাছ বাজারের দরদাম আপনারা শেয়ার করবো আমরা লোকে তাহকা দেখি আমরা এখানে কিয়ৎ কিয়ৎ মাছ পাওয়া যায় প্রথমে আপনারা দেখলাম এখানে আছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস মাছ এটা অ্যাকচুয়ালি বিদেশি জাতের মাছ যেখানে আমরা দেখলাম এবং কার্পু মাছ আছে আর খুব বড় সাইজের ফাঙ্গাস আসলে বাইরে গেছে আমরা বাইরের লোকে একটু মাতি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কতদিন ধরে এখানে ব্যবসা প্রায় 18 বছর 18 বছর এক জায়গা জি এক জায়গা ঠিক আছে আপনার ব্যবসা এটা এটা কত করে পিস বেচছে আজকে 450 টাকা পিস বেচছে ওই কেজি বইটা আড়াই কেজি জি আর কার্পু কেজি কার্পু 800 গ্রাম 700 গ্রাম এক কেজি কত দাম 220 টাকা আর ফুট দাম 220 টাকা 220 টাকা আর এটা হইলে গিয়া 180 টাকা কেজি কেজি 180 একটা তুললে কত টাকার মধ্যে ভিতরে হয়ে যাবে 450 টাকাই বদাম এলি এরকম খুব পিস বেচতে পারেন পরে 100 পিস বেচতে পারি জি আর কি মাছ আনেন রুই মাছ আনি গাছ কাপানি আনন কোন জায়গা থেকে মাছ শেরপুর থেকে জি আপনার আপনার গেল ইয়া আইন ওখান থেকে আমাদের বাড়ি শেরপুর এই ব্যবসা করি ওই জায়গা হয়েছি আজকে ও এই দোকান মিলছি কোন মাত্র আপনারা দেখরা একবারে খাঁটি দেশি মাছ যেটা আপনারা আসলে অনেকে এটা খাইতে খুব ভালো পাইন একবারে দেশি মাছ ভাই এখন কইতে গেলি আইছো এখন লেংরা মাছ যে মারছো নি জলদি মারছো কাণ্ড জলদি কাণ্ড জলদি কাণ্ড জলদি মারলে পুলিশে ধরে না জি না লুকে লুকে মারা কতখান আছে কারেন্টের জাল জাল 600 আছে 600 যা আছে 100 150 এই জিয়া এইলি ওতরা মারতার নি আরো বেশি মারো ওতরা মারতারি ওতরা কত টাকা বেচতে পারবে আজকে ইচ্ছা না আজকে 700 হইছে কোন 700 বিক্রি হই দিব নি এই না 700 বিক্রি সপ্তাহে মিলাইয়া ও বাগার দাম কত বড় বাগার 300 টাকা দাম হবে 300 আর তোলে গেছিন মনে হয় মরা আছে গলি নাই জিয়া কারেন্ট জাল তো লাগলেও মরি যায় লগে লগে জিয়া আর এগুলো কত বেচ ভাই মাছ ওটা মনে হয় বার্মিস জি না এগুলো দেশি মাছ শিং মাছ এলো ফিশারি মাছ ওটা ফিশারি শিং মাছ ফিশারি তো এখন আসলে বিদেশি যারা আছেন আমাদের ভাই তারা এরা বেশিরভাগ বাংলাদেশে আইলে তারা জিতা মাছ টুকাইন আর আইলে মনে করবা শিং মাছ দেখলে বুঝবা মনে হয় এটা কোনো জিওর মাছ খালের মাছ আসলে বাংলাদেশে বর্তমানে খালের মাছ খুব কমও পাওয়া যায় ফাইভ বা শিং মাছ কই মাছ ইলিশ মাছ লাগাইয়া এখন ফিশারি চাষ করা হয় ইগুন কি জাত মাছ বা কুড়া মাছ তো আউরা মাছ আউরা নইগুন জি ভালো সিংহের বনা না বড় সুন্দর লাগে ভালো মাছ ইগুন কত বেস্তা আছে 100 টাকা 100 টাকা 100 টাকা বিক্রি হইব নি বিক্রি হইব আসো নিলা যারা বালা পাইন ছোট মাছ রানি বাগে নি বাগে একবার কত হইলে বেসো 100 টাকা আর কমে বেস্তা না একবার 100 টাকা আচ্ছা কত কয় বাগা আনছো নিলা আজকে এটা 200 টাকা বাগা বেচে আগে আর আনছো নি মার আছে নি আর আর না সে সে বেচছ সে সে ইগুন বেচিলে যাইতা কি মানে কত টাকা বেচছ আজকে 1200 টাকা
আমরা দেখলাম আমি কেন এক পিস ফাঙ্গাস আরও আছে ফাঙ্গাস বাইরে গেছে আর কিছু ফিশারিজ মাছও আছে আমরা দেখলাম এই জন্য আমরা মনে হয় কাস্টমার পাই মনে হয় ওজন এই যে কেত মাছ লইছ ফাঙ্গাস মাছ লইছি ফাঙ্গাস কত করে কেজি চলে আজকে কেজি তো লইছি না আমি এক পিস পিস হিসাব লইছি ওকে লইছি 2500 টাকা দিয়ে 2500 টাকা 200 মোটামুটি চিপ রেট আছে হাতের ভিতরে আছে জি জি বাজারের দাম কেমন বাতি রাখেন ৭০০ সমান দাম নি না অন্য লাগান উঠলো সবচেয়ে মজার সবচেয়ে মজার ওটা এটা মানুষ বাজার খাইবার লাগে বেশি নেন বাজার খাই নিয়ে উঠি আর শীতল কত ওড়ি বেসরা আসলে প্রত্যেকটা দোকানে আমরা দেখলাম যে ফাঙ্গাস পাওয়া যার আর ফাঙ্গাসটা আসলে বাংলাদেশের এই যে নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত যারা আছে এরা যে এই যে মাছের যে চাহিদাটা এটা অনেকাংশে এই ফাঙ্গাস মাছটা আসলে এই চাহিদাটা পূরণ করছে কারণ এটা যদি না থাকতো তাহলে মানুষের মাছ অনেকের মাছ কিনা খাওয়ার সাধ্যর ভিতরে থাকলো না ফাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ এই ধরনের যে মাছগুলো আছে এগুলো আসলে অনেকাংশ আমরা যে মাছের যে চাহিদাটা আসলে বাংলাদেশে পূরণ করছে আর এই পাশে আমরা দেখলাম যে আমরা আর একজন চাচা আছেন চাচার কাছে ফাঙ্গাস মাছ আছে এটা কত করে বেচা চাচা কেমন বিক্রি হয় বাজার বিক্রি হয় ফাঙ্গাস কেমন বিক্রি ফাঙ্গাস তো সব সময় যার সব দেয় আলাতুল ডেইলি 120 বেচতে পারেন বিয়ে ভালো না বেচতে পারি মাগুর কই বেচ বেচে মাগুর রাখতে তা বলদি না না মাগুর এটা ভালো ভাই 20 পন্ডা বেচতে পারি পন্ডা 20 পিস মোটামুটি ভালো হচ্ছে ভালো হচ্ছে কই থেকে আনো না সেই মুহূর্তে গেনি আমরা আর থেকে জি আছে সব সময় জিতা পাওয়া যায় সব সময় যাওয়া যায় ফাঙ্গাস জিতা মিলে না ফাঙ্গাস জিতা আইতে মরি যায় তো দরদাম আপনারা জানাইলাম আসলে এখন মুহূর্তে আমরা আছি যে আরো একটা অংশ আমরা খাদ্য তালিকার আরো একটা বড় অংশ যেটা ফিল আপ করে একটা হইলে গিয়া ব্রয়লার মুরগ প্লাস লেয়ার মুরগ লাল মুরগ যেটা বিশেষ করে সাদা মুরগ যেটা এটা আসলে আমরা বাংলাদেশের যে মাংসের যে চাহিদাটা এটা আসলে বেশি সাদা মুরগটা আছে আজম সাহেবের লগে একটু কানে দেখি আসছে বাজারের কী অবস্থা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবস্থা বেসা বিকির আলহামদুলিল্লাহ চলে কয়টা দোকান আছে আপনার বাজারে তিনটা কেমন হয় ডেইলি 300 140 টাকা মানে 70 টাকা সাদা একটা মুরগিটা কত খান ওজন হয় তুললে ডিম বর্তমানে 42 টাকা মুরগির ডিম লালটা জি লালটা
আশের দিন তো মনে হয় পাওয়া যায় না বাজার সেদিন জি ভিউয়ার্স আমরা আপনাদের বাজার শেয়ার করলাম আসলে দয়ামির বাজার আমরা এই মুহূর্তে আছি আর আমরা রিবাইট দোকান থেকে আমরা কানেক্ট হইছি আপনার লগে আমরা দেখলাম এখানে বাইরের দোকানে একটা ফাঁকিও আছে এটা কি দা ফালার লাগি রাসুন না বেসাল লাগি সে ফালার লাগিও এটা কথা কথা শিখছে নাকি এখনো শিখছে না বন্ধু গ্রোসারি শপ নতুন দোকান হইছে আমরা তারা দোকানে দেখি কিতা কিতা পাওয়া যায় তার লগে একটু কানেক্ট হইলাম আমরা ভালো আছেন ভাই চাউলের দাম আমরা একটু জানাইলাম আমি একটু খাস থাকি দেখাইবার লাগে কই মু যে এখানে চিনিগুড়া চাউল আছে আর এটা কত কইলা এটা শ্রীগুড়া 115 কাটারি বুক 100 কাটারি বুক শুধু 75 টাকা শুধু 75 টাকা আর এই যে মালা যেটা মালা 57 টাকা সিদ্ধ মালা হইলো যে 47 টাকা এটা আর ওটা 57 টাকা আর সিদ্ধ হইলো যে এটা 48 টাকা কেজি 48 টাকা আর তেলের বাজার দরে কি অবস্থা আছে তেল ভাই 195 টাকা এক লিটারই পাম অয়েল 180 টাকা মাত্র 15 টাকা ব্যবধান আছে আপনারা দোকান সুন্দর হইলো আপনারা চালু করুক আশা করি আজকে বাজার দর দেখি আমরা দোকানদার বাইর লগে একটু মাতি কিতা অবস্থা ভালো আছেন অবস্থা দলের কেজি কত চলে আজকে চলে তো 200-250 200-250 বলতে একটা নিম্ন মানের আছে আর একটা বালা 200 টাকা হইলে একটু বাদ চিংড়িটা কত কেজি বেচরা চিংড়ির উটকি 500 টাকা আর ছেলা পাতা 800 সবু 500 টাকা নি উটকি আর খেসকির উটকি 500 সবু 500 ভিউয়ার্স আসলে বাজারে সব উটকিও 500 সব উঠকি 500 আমরা দেখি আর একটা দোকান আছে আমরা কাছাকাছি আমরা এখানে দেখলাম আরও কাস্টমার আছেন আমরা এক চাষা আছেন এখানে চাষায় উঠকি কিনলিছেন মনে করি আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন ওয়ালাইকুম সালাম কি কিনটা হিদল কি দাম হিদল কত মান লইছেন চাষা না 20 টাকা লইছি চাটনি খাইবার লাগে আর কেউ যদি মনে করো বাইরে যদি কেউ নিতে চায় তে বাচ্চা বাচ্চা দিবা নিয়ে আলাদা আছে বড় সাইজ জি আছে এটা কত করে রাখো এটা 400 টাকা কেজি বাচ্চা দিবা ইচ্ছা মত একবার একটা আলাদা বাটাত বড়া এটা কি দা প্যাকও কইরা দিলা নি একবারে না আমি প্যাক করি না খালি দিলাইবা আপনি তাড়াতাড়ি প্যাক করবো না আর এটা কি দা ফুটি লুট কিনে জি এটা কত করে কেজি বেচা এটা 300 টাকা কেজি 300 টাকা আর ভাই আরাম বাই মেরুট কি এটা 1800 টাকা কেজি কত দাম নিটা এটা তো শোল গজার থাকি ফেল শোল গজার ফেল শোল গজার ফেল দাম বেশি টাকা আর টেংরা কত বেচরা টেংরা 700 টাকা কেজি আর ভাই মনে হয় লইচা আছে নানি লইচা কত 600 টাকা 600 টাকা এটা কি যাত সেং কত করি সেং 1000 1000
সিঙ্গের অত দাম নেই, যেহেতু এটা দেখা যায় জিতার চাইতে মরালে তার লাভ বেশি নেই নি। এটা সিঙ্গরে জিতা থাক দেখে অত দাম দিয়ে কিনা নেই না, বাজার থেকে চাটনি খাইবার লাগে নেন সাইন কম দামে নিতে। আর এটা 1000 টাকা কেজি বুঝা তো ব্যাপারটা, মরলে দাম বাড়ি যায়, কিছু করার নাই। বিহার শিখানো আমরা খেসকি দেখলাম, খেসকি খুব সুন্দর লাগে, খেসকি সুটকিটা খেসকি দাম আসলে কত এটা 70 টাকা সব বেশি, 60 টাকাও বেশি, 70 টাকা দাম চাই, 60 টাকা বিকি পরে 600 টাকা কেজি পরে 500 টাকা ও দোকানে কয়জন 500, বাইরের দোকানে 600, এটার কারণ কি? শুনানো মাস লাগা দোকানে কইলাম 500 কইতে পারে না, আমারে কিন্তু মনে করো নয়া লোয়া দাম দিয়ে আনছি ওইটা পারে, কিন্তু আগে তো দাম উঠে না, আগের চালান হইতো ওইতো রে ও লই আছে ভাইয়ের কথা যুক্তি আছে, আগে যদি মাল লোয়া থাকে হয়তো কম রেট হইতো পারে, বর্তমানে আসলে সব কিছুর দাম বাড়তে আছে, এর লাগি মালও বেশ কম আছে, হয়তো ভাইয়ের এটা দেখলাম খুব ফ্রেশ শুটকি, ঠিক আছে ঠিক আছে, হয়তো ভাইয়ের ভাইয়ের কাছে সেলা ভাতা আবার 40 টাকাশো, ঠিক আছে। এখানে আমরা আফা একজন আইসেন উঠকি কি না, আফা উঠকি কি তা দিয়ে খাইবা আজকে লতা দি এখানে আমার পছন্দের জিনিস পাইলিছি, লতা দি উঠকি খাও রা আফা, লতা দি উঠকি খাইবা, আমিও লতা দি উঠকি খাওয়া ভালো পাই, লগে ইচ্ছা থাকলে আরও ভালো হয়, ঠিক আছে, নাগা থাকলে আরও ভালো হয়, আমরা চাচা কইরা নাগা থাকলে আরও বেশি মজা হইব, নাগা কিতা কিতার লগে খাওয়া যায়, নাগা তো অনেক জিনিসের লগে খাওয়া যায়, ফুটকি রাতি যতটা আছে হলদির লগে খাওয়া যায়, নাগা খাইলে মজা লাগে, গন্ডাল নাগা হইতো, গন্ডাল নাগা লইতো, খালা না কইলে আরো ভালো হইতো, ঠিক আছে দাদা ভালো থাকো, ওকে সালাম আলাইকুম। ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আছি সবজি গলিত দয়ামির বাজারের ঠিক একবারে উত্তর সাইডে, আসলে এখানে সবজির বাজার বসে আপনারা দেখলাম বিশাল সবজির বাজার, আর পিছনে অনেক বেশি সবজি আছে, আমরা দেখলাম যে দেশি বিদেশি অনেক টাইপের সবজি এখানে আছে, কিছু নতুন সবজিও বাজারও আইসে আমরা দেখলাম, ঢেঁড়স প্লাস মুখী প্লাস আরও অন্যান্য সবজি আইসে, নতুন অনেক সবজি আইসে, আমরা চেষ্টা করবো আপনারা এই সবজিগুলার যে বর্তমান দাম দর আছে এগুলা এখানে দেখলাম, আপনারা জিঙ্গা সিসিংরা প্লাস ঢেঁড়স খাকরুল নতুন সবজি আইসে বাজারও, নতুন সবজি বাজারও আইসে, দেখি কেন কিতা চলের, এটা কিতা পাইকারি বিক্রি চলেন না কিতা কত করে কেজি বেচরা? 50 টাকা 40 টাকা, 50 টাকা 40 টাকা, কোনটা সঠিক? 40 টাকা লাস্ট, 40 টাকা। আর এটা কিতা দুন্দল কত করে বেচরা? 40 টাকা, 40, আর ঢেঁড়স? ঢেঁড়স আমি 40 বলছি, আর বাজারও 30 টাকা। নিজের জমিন বাড়ির মাঝে, আর খাকরুলো কিতা আপনার গাছ নি? লতা কত করে আটি বেচরা? 50 টাকা দেখি জুইবনি, ঠিক আছে বেসক। ভিউয়ার্স আমরা দেখি আরো বাজারও কিতা কিতা সবজি আছে, আপনারা একটু কানেক্ট করি ভিউয়ার্স, দয়ামির বাজারে সবজি বাজার আসলে এই মুহূর্তে আপনারা দেখলা স্ক্রিনে যে বিভিন্ন ধরনের শাক সবজি, নতুন নতুন সবজি আইছে বাজারও, আর বিশেষ করে খাকরুল মুখী দুন্দল সিসিঙ্গা এগুলো আসলে বর্তমান সময়ে নতুন সবজি আইছে মার্কেটও, আর লত বাজারের সিজনও খুব বেশি, মোটামুটি অনেক বড় সবজির বাজার এদিকে, মোটামুটি অনেক সুন্দর করে দোকান তারা, আমরা একটা দোকান দেখি আজকের বাজার দর সম্পর্কে আমরা ওবাইয়ের কাছ থেকে জানি নিলাম, ভাই আমরা আজকে বাজার দর একটু জানাই লিবা, ভাই মুখী দেখলাম নতুন আইছে বাজার, কত করে বেচরা কেজি? ভাই এটা আমরা 60 টাকা দাম চাইলাম, 50 টাকা বেচরাম, একবারে বালাটা নি ফ্রেশটা, এটা ফ্রেশ মুখী গ্যারান্টি আছে তো, তরকারি দিলেই যে না ইটা না ভাই, এগুলো নতুন আইছে যেহেতু এলাই আমরা একটু ডিসকাউন্ট দিয়া বেচলাম, 50 টাকা। টমেটো কত কেজি বেচ? টমেটো এটা মনে হরকে এটা ফ্রেশ টমেটো একটু কেন লাগে, আমরা এগুলো দামে বেচা লাগে 70 টাকা লাস্ট বেচা লাগে। পটল? পটল আমরা 30 টাকা বেচলাম। কাঁকড়ো কত বেচরা? কাঁকড়ো 50 টাকা দাম চাইলাম, 40 টাকা বেচলাম। কিতা নতুন সবজি আইছে ওই সপ্তাহ, নতুন কি জাত সবজি আইছে এই সপ্তাহ? মনে হরকে আপনার পাতাকপি আইয়া নামছে নতুন, পাতাকপি আমরা দেখলাম যেগুলো আসলে এই এখনো পুরাপুরি বড় হয়েছে না, কিন্তু যে চাষি বলতে একটু দাম পাইরা পালা ওখানে লাগে বেশি লাইরা, ছোট সাইজের এই পাতাকপি ও বেচরা, তারপরে পাওয়া যায় যারা বেশি চয়েস এরা নিয়ে খাইতে পারবা, এটা কত বেচরা কেজি? এটা তো আমরা 60 টাকা দাম চাই, 50 টাকা 45 টাকা, এটা মনে হয় দুইটা মনে হয় 1 কেজি, এটা আমরা মিটার আছে নো মারিয়া দেই, যত টাকা অত টাকা দেই মারলে নো কারা। আর কুমড় কত করে বেচুন এখন কেজি না পিস হিসাব? পিস হিসাব কেজি চাইলেও দেওয়া যায়, বুঝিয়া দাম সাইজ বুঝিয়া দাম,
ঠিক আছে, ধন্যবাদ। আমরা সময় দেওয়ার লাগি আর আমরা চেষ্টা করলাম আপনারা বাজার তো জানানি বিয়ার আমরা লগে থাকুকা দেখি আপনারা আর কিতা দেখান যায়। বিয়ার এই মুহূর্তে আছি দয়ামির বাজারের দয়ামির স্টোরের সামনে। আর আপনারা দেখলাম আমার পিছনে বিশাল বড় একটা বুসিমালের দোকান। আর কেন আসলে তারার দোকানের কন্ডিশনে বোঝা যায় তারা হোলসেলও করা পাইকার দিও টাইপের ব্যবসা সম্ভবত চলেন। আমরা তার কাছ থেকে আজকের বাজার দর কালেকশন করবো, কোন পণ্যটা আসলে কোন দামে বিক্রি হওয়ার আমরা চেষ্টা করবো তার কাছ থেকে কালেকশন করার। আপনারা আমরা লগে থাকুকা ভিউয়ার্স, আমরা আপনার এই মুহূর্তে জানাইমু আমরা ভাই কই বাজে আজকে বাজার দর কোনটা কিতা চলে। আমরা প্রথমে একটু চাউলের দাম জানার চেষ্টা করবো। আমরা আসলে মিনিকেট যে চাউল যেটা আছে বাজারও এটা 46 টাকা কেজি, 46 টাকা কেজি বেচা। আর সিদ্ধ সিদ্ধ 40 টাকা, 40 টাকা। আর যে নাজির চাল যেগুলো আছে এগুলো 65 টাকা, কাটারি বুক কত বেচা? কাটারি বুক 70 টাকা। আর তো চিনিগুড়া চাউল খোলা যেটা আছে একটা কত কেজি? 100 টাকা কেজি। প্যাকেটটা তো মনে হয় 135 টাকা। ডাইল দেশিটা কত বেচা? 100 টাকা। চিকনটা পাওয়া যায় না ফ্লেটার আছে 135 টাকা। চিনির বাজার দর আজকে কিরা? 80 টাকা। আর তো আমরা দেখলাম যে তেলের বাজার দর বর্তমানে কোন অবস্থায় আছে? মোটামুটি স্থিতিশীল আছে, তাহলে তো কোম্পানির বাজার লিটার পার লিটার 10 টাকা করে বাড়ছে। তারা কি চাহিদা অনুযায়ী মাল ফাইরানি? মনে করেন আপনার 500 লিটার সোয়াবিন এক সপ্তাহে বিক্রি হয়, আপনি কি তা 500 লিটার কোম্পানির হইলে 500 লিটার দিতে পারেন? না, চাহিদা অনুযায়ী তেল মিলেন না। আপনার যদি 100 বোতল দরকার পড়ে তারা আসলে 40 বোতল দেয়, ওরকম সবসময় তারা ক্রাইসিস। মানে পাম অয়েল কত চলে? পাম অয়েল তো ক্রাইসিস, তাহলে আমরা তো খোলা লস যেগুলো এগুলো 180 টাকা বিকেলি। সোয়াবিনের ফাঁসি ডাইটা কত? ফাঁসি ডাইটা আমরা বেচলাম বর্তমানে 900, বডি রেট হইল 985 টাকা, আমরা 10 টাকা লেস দিয়ে বেচলাম। আমরা একটু সামনে যাই নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ পেঁয়াজ রসুন, আসলে পেঁয়াজ বড় যেটা আছে মানে এলসি পেঁয়াজ কিটা? এলসি পেঁয়াজ বন্ধ বন্ধ, এটা বর্তমানে আন্না, এটা সবগুলো দেশি আপনার? দেশিটা 35 টাকা কেজি। 35 টাকা কেজি। যে এলসি রসুন যেটা? রসুন 125 টাকা। আদা? আদা 100 টাকা। আর দেশি রসুন কত? 65 টাকা। আলু লম্বা যেটা আছে এটা কত আছে? এগুলা 20 টাকা, 22 টাকা বিকে। 20 টাকা, ঠিক আছে। আর যে কুলা তেল আমরা দেখলাম, কেন যে এগুলো আসলে কিরকম চলে আপনার বাজার চলে? চলে সরিষার তেল ওই লোকিয়া 240 টাকা লিটার, 180 টাকা সমান দাম, তো এটার মানও ভালো আছে। ভালো আছে, ঠিক আছে। আমরা সময় দেওয়ার লাগে, ধন্যবাদ, ভালো থাকুক। আসসালামু আলাইকুম। বিহার সেই মুহূর্তে আমরা অবস্থান করলাম সুপারির গলিত দয়ামির বাজারের। আর আপনারা দেখলাম এখানে আমরা সুপারির দোকানও আছি। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো ভাই, অবস্থা বেসা বিক্রি নি? ও রহমত বাজার হাট না আইলা বর্তমান নাই যে কিতা অবস্থা আছে বাজার হয় যে এটা এটা কি জাত গো বেসরা? দেশি গো। কত কেজি? তা 400-450 টাকা। দেশি না থাইল্যান্ড? এটা দেশি থাইল্যান্ডি গো। ওটা থাইল্যান্ডি? এটা কত কেজি গো? 450-500। দোকানদার খাটা গুয়ানি আর আরেট বেশি? জি। এই যে ফলাটা? ফলা এগো 400 টাকা।
ওকে ভিউয়ার্স এখানে দেখলাম আমরা আরেকজন চাষা আছেন ওই ফান বেসরা চাষার ফান বড় সুন্দর লাগে রে বইতা কোন জায়গার ফান যা বাদের শরীবা কিন্তু কালার তো বড় পরিষ্কার 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 কত করে বেসরা খান 80 টাকা 80 টাকা খান তাই আর এক গুছা নিলে এক গুছা নিলে 10 টাকা 10 টাকা এটা লাভ বেশি রে গুছা করে বেসলে বেশি লাভ ও বাঙ্গিয়া বেসলে বেশি লাভ খান তাই বিক্রি হয় ডেইলি বিক্রি হয় 30 40 টাকা সিজনাল ফল বাংলাদেশের জাতীয় ফল এই মুহূর্তে আওয়ানি হইজার এটা বিক্রি হয়ে গেছে একটু পরে আমরা দাম আসলে কত দাম হয়েছে আওয়ানি হইজার আগে দেখিলা এটার ভিতর কি লাগান দেখা যাও কি তো খরচা খরচা হয়ে যাব মনে হয় খরচা না খরচা না খরচা হয়েছে না এটা একটু নরম হয়ে গেছে তবে কাটল খারাপ হইতো না গ্রান বাড়াইছে মোটামুটি মজা হইব এটা কত দাম হইয়া আওয়াইছিল দাম 150 আশা করি তো কাটলটা লইছিল এখন কত হইলে এটা মজা সুন্দর হইছে না কুয়া তাই না পরে তখন তারা আর একটা কাটল দিবা এখন আর একটা মানুষ পরে দেখা যায় এটাও ভালো নাই তো কি ওটা আর হইতাম না একটা নিয়ে কাটল নিতে না আজকে না চোখ মুজা লইয়া যাই চোখ মুজা লইয়া যাইম গিয়ে একটা কিটা মানে ব্যবসা হয়ে গেল তো লস পড়ি লস পড়ে গেছে বেশি কাটা কাটি হল ঠিক আছে তো আর একটা দেখিয়া দিলাও কা বাইরে আওয়াইলাও আমরা সামনে দেখি লাই বাইয়ের বাইকত কিটা আছে বাইয়ের বাইকত কিটা আছে দেখি লাই আল্লাহ ভরসা সুন্দর দেখি একটা কাটল দেও বাইরে খরচা হইতো রসালো খরচা দেও বিসমিল্লাহ কইয়া দেও সেদ বালাই কাও আয়া
দেও আল্লাহ ভরসা গাছও ভাগ লাগাতো আল্লাহ ভরসা গাছ থেকে আনছে ও কালার বড় সুন্দরও লাগের ও ঠিক আছে কোয়া ও সেরা কোয়া বাড়াইছে এটা আসলে খুব সুন্দর কোয়া খসখসা একবারে রসালি করছে হইছে জ্বালা হইছিলাম লই গেছে দাও কোন ভাইয়ের ভাগ্য বালা কোন লাভ হইছে ঠিক আছে না খুশি নি ভাই এখন জয় এখন খুশি আছে জয় জয় খুশি ভাই মিটো হইছে জিতছেন ভাইয়ে ঠিক আছে বালা থাকো গা ওকে বালা থাকো গা ভাই ওকে ওকে ধন্যবাদ এই মুহূর্তে আর একটা সুন্দর ফলের দোকান আছি আমরা আর আপনারা দেখলাম খুব সুন্দর করে ভাইয়ের ফলের দোকানটা সাজা আসছেন আর ভাইয়ের কাছে স্পেশালি খোলা আছে আম আছে আপেল আছে আনারস আছে কাঁঠালও আছে মানে কোনটা বাদ নাই সব তো আছে এটা কোন কোন এলাকা আনারস এটা ভাই এটা শ্রীমঙ্গল শ্রীমঙ্গল এটা বিভিন্ন দাম নিয়ে এক দাম সপ্তাহ এটা এক দাম এটা আছে মধুপুরি ওইটা অন্য মধুপুরিটা কত করে আলি ওইগুলো 150 টাকা বিক্রি করতেছি একালি হ্যাঁ একালি আর এগুলো 120 টাকা 120 টাকা একালি একালি দাম কিছু কম লাগে হ্যাঁ আরো কমে বেচবো আরো কমে বেচবো না কারণ এখন তো দাম বাজারে চড়া 100 হইলে মনে হয় না 100 হইলে বিক্রি করতে এটা একবারে কত এটা মধুপুরিটা এটা 150 টাকা মিঠা বেশি কোন মিঠা এটা বেশি শ্রীমঙ্গল এটা বেশি মঙ্গল এটা আমি মিঠা বেশি আপনি কি আনন্নি বাগান থেকে আর তো বাগান থেকেও আনি সিলেট থেকেও আনি সিলেট আরো দফা সমাজে যেখানে যাওয়া লাগে সেখান থেকে আনি আম কি জাত কি জাত আছে আমি এই তো হিমসাগর আম আছে ওইটা লগ্ন আম এই তো লগ্ন আর তো কিছু আনি নাই মিষ্টি কোনটা বেশি মিষ্টি ওইটা বেশি হিমসাগর 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 কত কেজি বেশি এগুলা 70 টাকা 80 টাকা বিক্রি করতেছি লগ্নটা লগ্নটা 50 টাকা খোলা কিটা সব এই হাইল খোলা সাম্পা খোলা কত আলি এই 20 টাকা 15 টাকা এরকম সাইজ বুঝা দাম সাইজ বুঝা দাম বড় খোলাটা এটা কি জাত খোলা এটা সাম্পা খোলা সাম্পা এটা কত আলি এটা তো 20 টাকা বিক্রি করছে এই উৎসুট এটা খোলার 5 টাকা পিস হ্যাঁ 5 টাকা পিস পড়ে দাম কি দা কিনতে সময় বেশি পড়ে হ্যাঁ বেশি পড়ে এখন তো খোলার দাম বেশি কারণ দুজার চেয়েও লাগে খোলার দাম বেশি খোলা কালেকশন হুম কালেকশন এক সরে নিলে এটা কত রাখবা লোকে আমরা লোকাল হাইল খোলা এটার সরির দাম আছে এটার দাম 700 টাকা সরির দাম যদি 500 টাকা যদি আমি বিক্রি করি 30 টাকা 25 টাকা দেনা 700 টাকার বিক্রি আসবে এইরকমই আপনার কাছে আর ওগুলো আছে আর খাটল এগুলো আসলে কি লোকাল নেই আপনার কাছে দেখলাম মাত্র 500 এগুলো আমরা বাগানে খাটল শ্রীমঙ্গলে খাটল শ্রীমঙ্গল ও ফোলা নাত গেছলাম সময় হ্যাঁ ঠিক আছে আসলে কত করে বেছো ও লম্বাটা কত লম্বাটা 150 টাকা বিক্রি করবো সামনে বড়টা এটা 200 টাকা দাম বেশি লাগে না কম লাগে দাম কম ঠিকই আছে দাম কম নেই জি 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 ওগুলা কোনো মেডিসিন মারছো জি না মেডিসিন নেই এটা নিয়ে চিটাইছো না না এটা না এটা অরিজিনাল এটা অরিজিনাল পাক না এগুলা না তো এটা খাইতে আলাদা টেস্ট হইব এটা বাগানি কাটল না এটা তো ফুবালি কাটল এগুলো খুব মিষ্টি হইবে ভালো হইবে খরচ হইব না জি জি খরচ হইব আমারে কত বেশ সামনে 200 টাকা রাখবো আপনার কাছ থেকে দেখো আমরা ট্রাই করবো নে দেখবো আমরা যাইবার সময় নিয়ে নেওয়া যায় আপনার কাছ থেকে খাটল ঠিক আছে আপনি ভালো থাকুক ওকে ওকে থ্যাংক ইউ ওকে ওকে ধন্যবাদ আমরা সময় দেওয়া লাগে বেশ আপনার স্ক্রিনও দেখলাম এই মুহূর্তে বাদাম কিভাবে বাজা হয় আসলে বাদামরে যে বালি দিয়া সুন্দর করে বাজা হয় আপনারা দেখা যায় চীনা বাদাম বাজা হয় বাদাম জিনিসটা আসলে খুবই টেস্টি একটা জিনিস অনেকে আসলে খাইতে পারবে বিশেষ করে বৃষ্টির দিনও এই বিকাল টাইমে যারা অবসরে আড্ডা দিন যারা এরা আসলে বাদামটা বেশি ভালো পাইন আর এই দোকানে আমরা দেখলাম বাদাম প্লাস এই যে সানা আছে বা মটর আছে এগুলো এখানে বিক্রি করা হয় আর ভাই খুব সুন্দর হয়ে আসলে বাজার দিরা আমরা লগে থাকুক আমরা আর কিছু আপনার দেখানোর চেষ্টা করব বিয়ার্স এই মুহূর্তে আপনারা দেখরা জন কাস্টমার আসলে আম কিনরা আমরা এখন তানি লগে কানেক্ট হইমু দেখি কিতা অবস্থা বাজারের আপনারা দেখরা আম চয়েস করে আম দিরা আসসালামু আলাইকুম ভালো আছেন জি আম কত করে কেজি লইরা 50 টাকা করে কেজি 50 এটার নাম কিটা জিজ্ঞাসা নি লুবনা লুবনাম লুবনাম লগ্ন আম মনে করে লগ্না লুবনা 50 টাকা কেজি তাহলে রেট তো মোটামুটি কম আছে আছে মোটামুটি ভালো কয় কেজি লইছে 1 কেজি আমরা দেখলাম কেন খুব সুন্দর লেসু আছে আসলে এটা অরিজিনাল লেসুর কালার নি না স্প্রে কালার মারা বুঝলাম না এটা ভাবে তো লাগের একটু আপনারা একটু ক্লোজলি দেখা এটা আসলে লাগের যে একটু স্প্রে কালার মারা আছে আপনারা যারা লেসু কিনবেন বাজারে বিশেষ করে একটু খেয়াল করে কিনবা কারণ এই যে কালার মারা যে লেসুটা আছে এটা অনেকটা বিষাক্ত রাসায়নিক থাকে এগুলা আর যারা একটু নর্মাল কালার অরিজিনাল লেসুর কালারটাই অন্যরকম আর এটা কিন্তু একটা স্প্রে কালার বোঝা যার আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি লুবনা
কেমন কয় একটু বয়স হয়ে গেছে কয় দিন ধরে আছিল নানি নরম হয়ে গেছে এগু একটু ফাকে গেছে বেশি লেসুর আটি কত করি লেসু এক কেজি বা লেসুর আটি কত খাও ভাই বড় হইনি তা কত করে আটি কত ভাই আটি কত কত পিস আছে কত পিস মারা কই ভাই কত পিস হইতে পারো নি পিসি সব কি হইনি আনুমানিক ডাটি মানে কত পিস আছে কত কত দুই আটি কত দাম খোকা সুন্দর লাগে রে এক সাইড হালকা লাল থাকবো এক সাইড একটু অন্যরকম থাকবো এটার মাঝে অফকোর্স কালার মারা আপনার যদি মোবাইল কোটায় অফকোর্স আপনারা ফাইন করবো এটার মাঝে স্প্রে কালার মারা এটা নিয়ে বাচ্চারা রেখে যদি খাবায় তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাবো বাচ্চার লোকের এটা বাচ্চারা অসুস্থ হয়ে যাবো এই ধরনের লেসু আপনি আপনার বিশেষ অনুরোধ থাকবো কত বেচরা আপনি এটা কত বেচরা দেড়শো টাকা যদিও আমরা বেশি মুনাফা লাগে অনেক ব্যবসায়ী এগুলো এগুলো আছে বেচা ঠিক নাই আপনি যারা ব্যবসায়ী আসেন এরা যদি আরো ধারে কাছে থাকে এই লিচুগুলো না কিনেন তাহলে কিন্তু এগুলো ফচ্ছে যাইব যখন ব্যস্তা পারতো না এমনিতে আর কালার মারতো ঠিক আছে নি তো মতো আস্তা সহ জুড়িয়ে গো চলে কি হর এবং মোবাইল কোটে তার আরে ফাইন মোবাইল কোটে বিভিন্ন জায়গাত ফাইন কোনো মুহূর্তে আপনার বাজারে মোবাইল কোটে আইতে পারে তখন কিন্তু আপনার এইটা অ্যাটাক এবং আপনি লাভ করতে আসলে সারা এই সারা মাস বেচা হয়তো আপনি 10,000 লাভ করবার লিচু বেচা কিন্তু দেখা যাইব একদিন মোবাইল কোটে আপনারা ধরলে আপনার 20,000 টাকা ফাইন এই বিষয়ে একটু সতর্ক থাকবা আমরা অনুরোধ থাকবো এই ধরনের জিনিস আইনা ফরমালিন দেওয়া জিনিস বেশ বানা ভিউয়ার্স এত সময় ধরে যারা আমরা লগে আসলা আজকের এপিসোড যারা উপভোগ করছেন সবরে আবারও আন্তরিক ধন্যবাদ জানাইলাম আর রিকোয়েস্ট করবো যারা আজকে নতুন দেখার আমরা চ্যানেল অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা আমরা লগে সবসময় আসেন আশা করি আমরা ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই শেয়ার করবা এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত আমরা জানাইবা আমরা চেষ্টা করবো নেক্সট টাইম আপনার মতামত অনুযায়ী ভিডিও বানানির সব ভালো থাকুক সুস্থ থাকুক দয়ামির বাজার থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ